আমার প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ এক্সামের ইতিহাসের অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে। আজ আমরা নবম শ্রেণীর ইতিহাসের চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। দেখে নাও কী কী প্রশ্ন আমরা দিয়েছি। প্রথম, শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন, উত্তর হবে অগাস্তে ব্ল্যাঙ্কি। পরের প্রশ্ন, শিল্প বিপ্লব প্রথম সংগঠিত হয়, উত্তর ইংল্যান্ডে। পরের প্রশ্ন, শিল্প বিপ্লব প্রথম শুরু হয়, উত্তর হবে ইংল্যান্ডে। পরের প্রশ্ন, ইংল্যান্ডে শিল্প বিপ্লবের প্রেক্ষাপট রচনা করে, উত্তর বৈজ্ঞানিক আবিষ্কার। পরের প্রশ্ন, স্পিনিং মিউল আবিষ্কার করেন, উত্তর হবে ক্রম্পটন। পরের প্রশ্ন, ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল, উত্তর বস্ত্র শিল্পে। পরের প্রশ্ন, জন কে আবিষ্কার করেন, উত্তর ফ্লাইং শাটল। পরের প্রশ্ন, উড়ন্ত মাকু আবিষ্কার করেন, উত্তর জন কে। পরের প্রশ্ন, ওয়াটার ফ্রেম আবিষ্কার করেন, উত্তর হবে আর্কারাইট। পরের প্রশ্ন, স্পিনিং জেনি আবিষ্কার করেন, উত্তর হবে জেমস হারগ্রিভস। পরের প্রশ্ন, রেল ইঞ্জিন আবিষ্কার করেন, উত্তর জর্জ স্টিফেনসন। পরের প্রশ্ন, ইউরোপে সবচেয়ে দেরিতে শিল্পায়ন শুরু হয়েছিল, উত্তর হবে জার্মানিতে। পরের প্রশ্ন, ড্যাশের উদ্ভাবের ফলে শিল্পক্ষেত্রে শ্রম বিভাজন নীতি চালু হয়, উত্তর হবে ফ্যাক্টরি প্রথা। পরের প্রশ্ন পড়বে, ফ্যাক্টরি প্রথা বলতে বোঝায়, উত্তর হবে বৃহৎ কলকারখানার প্রতিষ্ঠা। পরের প্রশ্ন, শিল্প বিপ্লবের ফলে উদ্ভূত নতুন দুটি শ্রেণী হয়, উত্তর হবে মালিক ও শ্রমিক। পরের প্রশ্ন, জাতীয় কর্মশালা বা ন্যাশনাল ওয়ার্কশপ প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে ফ্রান্সে। পরের প্রশ্ন, শিল্প বিপ্লবের যুগে গ্রামের মানুষের শহরে আসার প্রবণতা বৃদ্ধি পায়, উত্তর হবে কাজ পাওয়ার জন্য। পরের প্রশ্ন, সমাজতন্ত্রবাদ কথাটি প্রথম ব্যবহার করেন, উত্তর হবে কার্ল মার্ক্স। এখানের প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু তোমাদের অধ্যায়ভিত্তিক খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। পরের প্রশ্ন, দাস ক্যাপিটাল গ্রন্থটি প্রকাশিত হয়, উত্তর হবে 1867 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সমাজতন্ত্রের আদি প্রবক্তা ছিলেন, উত্তর হবে সা সিমো। পরের প্রশ্ন, বিজ্ঞানসম্মত সমাজতন্ত্রের জনক বলা হয়, উত্তর হবে কার্ল মার্ক্সকে। পরের প্রশ্ন, আধুনিক শিল্পরাষ্ট্র শ্রেণীর শোষণের যন্ত্র উক্তিটি করেছেন, উত্তর হবে কার্ল মার্ক্স। পরের প্রশ্ন, কার্ল মার্ক্সের বিখ্যাত গ্রন্থটি হল, উত্তর হবে দাস ক্যাপিটাল। পরের প্রশ্ন, নৈরাজ্যবাদের জনক হলেন, উত্তর হবে পিএন জোসেফ প্রুধো। পরের প্রশ্ন, সুয়েজ খাল খনন করে, উত্তর হবে ফ্রান্স। পরের প্রশ্ন, সুয়েজ খালের জাতীয়করণ ঘটে 1956 খ্রিস্টাব্দে 26 জুলাই। পরের প্রশ্ন, সুয়েজ খাল জাতীয়করণ করেন, উত্তর হবে মিশরের রাষ্ট্রপ্রধান। পরের প্রশ্ন, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলে, উত্তর আফ্রিকাকে। পরের প্রশ্ন, সুয়েজ খাল প্রবাহিত হয়েছে, উত্তর হবে মিশরের মধ্য দিয়ে। পরের প্রশ্ন, মে ফোর্থ আন্দোলন হয়েছিল, উত্তর হবে চীনে। পরের প্রশ্ন, ইউনিয়ন অফ সাউথ আফ্রিকা কবে গড়ে ওঠে, উত্তর হবে 1910 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, প্রথম আফিমের যুদ্ধ চীনের প্রতিপক্ষ ছিল, উত্তর হবে ইংল্যান্ড। পরের প্রশ্ন, দ্বিতীয় আফিম যুদ্ধে চীনের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড ও ফ্রান্স। পরের প্রশ্ন, ত্রিশক্তি আতাত স্বাক্ষরিত হয়, উত্তর হবে 1907 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ত্রিশক্তি মৈত্রী স্বাক্ষরিত হয়, উত্তর হবে 1882 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, উত্তর হবে 1914 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সেরোজেভো হত্যাকাণ্ডর সঙ্গে যুক্ত ছিল, উত্তর হবে প্রথম বিশ্বযুদ্ধ। পরের প্রশ্ন, তিয়েনসিনের সন্ধি স্বাক্ষরিত হয়, উত্তর হবে 1858 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, চীনের সাংটুং প্রদেশে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে, উত্তর হবে জার্মানি। পরের প্রশ্ন, সিমানোসেকির সন্ধি স্বাক্ষরিত রাষ্ট্রগুলি হল, উত্তর হবে চীন জাপান। পরের প্রশ্ন, চীন দেশের বাণিজ্য ক্ষেত্রে মুক্তদ্বার নীতি ঘোষণা করেছিল, উত্তর হবে আমেরিকা। ভালো করে প্রশ্নগুলো দেখে নাও, এখানের প্রতিটি প্রশ্নই কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চতুর্থ অধ্যায়, শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ, এই অধ্যায় থেকে 2, 4 এবং 8 মার্কের জন্য কোন কোন প্রশ্নগুলো পড়বে। প্রথম, শিল্প বিপ্লব কাকে বলে? পরে, ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটার দুটি কারণ উল্লেখ করো। পরের প্রশ্ন, আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? পরে, ফ্যাক্টরি বা কারখানা প্রথা বলতে কী বোঝো?
পরে পিটারলুর হত্যাকাণ্ড কী, পরে ইংল্যান্ডের দুটি শিল্প নগরীর নাম লেখো, পরে উপনিবেশবাদ বলতে কী বোঝো, পরে সুয়েজ খাল খননের উদ্দেশ্য কী ছিল, পরে সম্পদের নির্গমন বলতে কী বোঝো, পরে ঘেটো কাকে বলে, আর সমাজতন্ত্র কী। এখান থেকে চার মার্কের জন্য মাত্র দুটি প্রশ্ন পড়লেই তোমরা কিন্তু সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে। প্রথম, বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কারের সঙ্গে সঙ্গে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সম্পর্কে। এবার চার মার্কের জন্য যে যে প্রশ্নগুলো পড়বে সেগুলো দেখে নাও। এখানে মোট আমরা ছটি প্রশ্ন দিয়েছি, তার মধ্যে থেকে প্রথম, তৃতীয়, চতুর্থ আর ষষ্ঠ প্রশ্নটা কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করা যায় এই চারটি প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্ন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এবার এই অধ্যায় থেকে আট মার্কের জন্য একটি প্রশ্ন পড়লেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। প্রশ্নটি হচ্ছে, ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার কারণগুলি কী ছিল। এই প্রশ্নটি কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, তোমরা চাইলে সে প্রশ্নগুলোও কিন্তু পড়ে নিতে পারো। এই প্রশ্নের পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ রয়েছে, শিল্প বিপ্লবের ফলাফলগুলি উল্লেখ করো, অথবা সমকালীন সমাজ রাজনীতি ও অর্থনীতিতে শিল্প বিপ্লবের কী প্রভাব পড়েছিল তা আলোচনা করো। প্রথম প্রশ্নটি কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রথম প্রশ্নটি কিন্তু এখনই তোমরা মুখস্থ করে ফেলো। এই সমস্ত প্রশ্নগুলোকেই ছাড়িয়ে গুরুত্বের নিখে কিন্তু এগিয়ে রয়েছে প্রথম প্রশ্নটি, ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার কারণগুলি কী ছিল। ভালো করে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল তুমি নতুন হও, লাল কালার যে সাবস্ক্রাইবের প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করবে, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতিটি বিষয়ের অধ্যায়ভিত্তিক ছোট প্রশ্নের উত্তর সহ সাজেশন এবং বড় প্রশ্নের সাজেশন কিন্তু আপলোড করে দিয়েছি, এবং তার পাশাপাশি সেকেন্ড সামেটিভ এক্সামের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও। ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। আশা করা যায় প্রতি বছরের ন্যায় এই বছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে, সেহেতু আমরা প্রতিনিয়ত যে অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো তোমাদের কাছে তুলে ধরছি সেই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করো, তাহলে দেখবে প্রতিটি প্রশ্নেরই উত্তর কিন্তু তোমরা পরীক্ষাতে করতে পারছো। আরও একটি গুরুত্বপূর্ণ টিপস, তোমাদের পরীক্ষার আগের সপ্তাহগুলোতে তোমাদের ক্লাসে যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে বারবার আলোচনা করা হবে বা যে প্রশ্ন উত্তরগুলো তোমাদের ক্লাসে লেখানো হবে সেই প্রশ্ন উত্তরগুলো কিন্তু আমাদের সাজেশনের পাশাপাশিও খুব ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে প্রতিটি পরীক্ষায় কিন্তু খুব ভালো হবে। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।